বাংলাদেশের চলচ্চিত্রে সবচাইতে বড় সংগঠন হল উনিশ সংগঠন যে উনিশ সংগঠনের প্রধান যে যিনি আহ্বায়ক তিনি হলেন খুরশেদ আলম খসরু এই খুরশেদ আলম খসরু কদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে আগামী ঈদে যে ছবিগুলো রিলিজ হবে সেগুলোর মধ্যে লটারি করা হবে বা যে সিনেমাটা আগে সেন্সার পাবে তাদেরকেই জায়গা দেওয়া হবে এমন একটি কথা পুরো দেশে যখন ছড়িয়ে গেছে তখন নেটিজনরা বলছেন যেই খুশেদ আলম খসরু যিনি নাকি সবসময় শাকিব খানের প্রশংসায় লিপ্ত থাকতো তিনি এখন দল পাল্টে দিয়েছেন তিনি এখন তাদের দলে গেছেন যারা এই তুফান সিনেমাটা বা সাকিব খানের সিনেমাটাকে বাজারে আসতে না দিতে চায় যারা চায় তুফান যে কোনো অবস্থায় এই ঈদে রিলিজ না হোক অন্যান্যদের সিনেমা রিলিজ হোক এই কন্ট্রোভার্সির পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই এটা কি সত্য কিনা খসরু সাহেব তার বক্তব্যের পর পুরোপুরি কোনো বক্তব্য আর এটার কাউন্টারে দেননি আমি চেষ্টা করেছি আজ বেশ কদিন যাবৎ তার সাথে যোগাযোগ করতে শেষ অবধি তাকে পেয়েছি আমি এখন তার সাথে কথা বলবো হোয়াটসঅ্যাপে হ্যাঁ তুমি কি এক গন্ডগোল লাগাইলাম ইয়া চারটা ছবি আসবে লটারি কইরা এটা নিয়ে তো পুরা দুনিয়া কাঁপতাছে

সাথে একটা একটা করে কি যেটা হয় হচ্ছে যে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত নিলে প্রযোজকও বাঁচবে হল মালিকরা বলতে পারবে না যে আমরা হচ্ছে যে কিভাবে তো এইটা একেবারে একটা আলোচনার কথা এটা কোনো সিদ্ধান্তের কথা না তখনটা ধরে যে কিভাবে কন্ট্রোল করা যায় তখন এটা একটা ইয়ার ছিল যে এটা লটারি করেও কন্ট্রোল করা যায় এটা আগে আসলে যে এন্ট্রি করবে আগে সেইভাবেই করা যায় এরকম এটা একটা জাস্ট একটা একটা পরিকল্পনার কথা মানে এরকম একটা হইতে পারে জাস্ট একটা আলোচনা এটা কোনো কিছুই না আর এটা হবে কি হবে না ado এটা ব্যাপারে প্রযোজ্য মানবে কিনা এটা আবার হল বালিকা মানবে কিনা এগুলো হচ্ছে দীর্ঘ আলাপের ব্যাপারে এগুলো তো এই হচ্ছে যে শুধু এটা একটা পরিকল্পনা সেটাতেই লিখে দিছে যে এই হবে সেই হবে তুমি নিজেই বলতো আমার আবার আমার আমার ইন্টারভিউটা পুরাপুরি দেখলে খন্ডিত ইন্টারভিউ দেখলে এইটা বুঝতে পারবে না পুরাপুরি দেখলে তখন বুঝতে পারবেন যে এইটা আসলে কি বলা হয়েছে আপনারা লটারি করেন আর করেন আমাদের তো তুফান চালাইতে হবে তখন কি হবে না না এইটা যে এই ঈদ কেন্দ্র করেই কথা হচ্ছে তা না তো এখন আমরা প্রযোজকদের সাথে কথা বলবো হল মালিকদের সাথে বসবো কি চান প্রযোজকরা কি এর মধ্যে আলোচনা করে সবকিছু তার একটা জায়গায় না হবে এইটা এই ঈদ কে টার্গেট করে তো এই কথা না কথা হচ্ছে যে প্রত্যেকটা ঈদে যে ছয়টা সাতটা করে ছবি আসে এইটাকে কিভাবে উভয় পক্ষে আলোচনা করে এটাকে কিভাবে ঠিক করা যায় সো এইটা তো এই ঈদে তো অবশ্যই না এই ঈদে কেন এগুলো আসবে এই এই মধ্যে এগুলো হচ্ছে এই কথাই নেই আর তারপরে এইটা এবলি হচ্ছে একটা আলোচনা এর কি জবাব শোনেন বলছে বলেন আমি এমন একজন লোক যে সবসময় ইন্ডাস্ট্রি সবসময় ইন্ডাস্ট্রি ভালো চাই আমি এমন একজন লোক সবসময় হল গুলো বেঁচে থাকুক হলের আন্দোলনের সাথে আমি একজন আবার আগে শুনলি আগে আমরা বলতাম प्रोड्यूसर বাঁচলে সিনেমা বাজবে আর এখন আমি নিজেই বলি হল বাসলে प्रोड्यूसर বাজবে प्रोड्यूसर বাজলে সিনেমা বাজবে হল যদি না বাজে তাহলে আপনি হচ্ছে যে সিনেমা বাজবে কি করে আর হচ্ছে যে তুফান তো হচ্ছে যে ইდე হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইদিতে আমার নিজের কোনো ছবি নাই তাইলে অন্যের ছবি নিয়ে আমি কেন পলিটিক্স করব রাজনীতি করব আর আমি কোন ডংরা রাজনীতিতে কখনোই আমি থাকি না আপনারা জানেন বিগত দিনেও আমি একদম স্ট্রেট লাইনে হাঁটি শোনো তোমার সম্পর্কে তোমার সম্পর্কে সাকিব ভক্তদের একটা মুদ্রা ধারণা আছে যে তুমি সাকিবের সাপোর্টার সবসময় সাকিবের প্রশংসা করো তুমি এই কথাও বলো সাকিব যদি বোম্বেতে পয়দা হইতো তাহলে শাহরুখ সালমানের চেয়ে বড় হইতো সেই খসরু যখন বলে ঈদের সময় আমরা লটারি করে ছবি দেবো তুমি বললা তোমার ছবি নাই ঠিক আছে তোমার ছবি না থাকতে পারে তোমার আশেপাশের লোকের ছবি আছে এগুলো নিয়েও তো হইতে পারে তুমি অন্যের ছবি চাও আসো না 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 এই যে তুফান আসবে না দরদ আসবে না কোন ছবি আসবে সেটাও তো আমার মাথায় নেই সত্যি কথা কারণ আমি ছবি কোনটা আসবে সেটা নিয়ে আমার মাথায় নাই আমরা বলতেছিলাম তো যে যেহেতু ইকবালের সাথে ডেড বডি দিয়ে সিনেপ্লেক্সের একটা ঝামেলা ইকবাল সেটা কমপ্লেন করেছে উনি সংগঠনে তার ইকবালের চিঠির এই কমপ্লেন একটা আলোচনা ছিল সেই জায়গাটাতে আলোচনায় আসছে না শোনো তোমার কথা সব বুঝছি এখন মূল প্রশ্ন হলো তুমি বললা এই ঈদে না আগামী ঈদে বা ইন ফিউচারে ঈদের সময় তোমরা লটারি করবা এটা আদো আদব কি দাঁড়াবে সেটা তো আমরা তো বলতে পারছি না এটা তো আলোচনা কি দাঁড়াবে এটা তো এখন যদি কথার কথা আচ্ছা প্রতি ঈদে সাকিব খানের ছবি থাকবে তুমি এটা জানো তুমি ইন্ডাস্ট্রির ছেলে প্রতি কারো না কারো ছবি থাকবে সাকিব খানের আর কিছু ছবি থাকবে ওই বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকার ছবি এখন যদি কোনো কারণে লটারি কখনো হয় যেটা আপনি বলতেছেন এটা তো হল মালিকের কথা হ্যাঁ দর্শকদের কথা সেই জায়গায় আলোচনা তো ওই কথাগুলো আসবে আসবে না আসলে তো নিশ্চয়ই একটা জায়গায় দাঁড়াবে তাই না যে প্রডিউসারটা আ ওকে 700 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে সেটাও আমাদের प्रोड्यूসার কিন্তু তার সাথেও আমাদের দেখতে হবে যে সে একটা লটারিতে তার নামটা আসলো না বা একটা হচ্ছে যে ছোট বাজেটের একটা সিনেমা চলে আসলো তাহলে সেইভাবে সেই প্রযোজকটাও প্রতিগস্ত হবে সেই প্রযোজক ভাই তো মতামত দিবে তারাও বানবে কিনা তাই না এটা হচ্ছে এখনো একটা একেবারেই একটা মানে হচ্ছে এটা একটা কথার কথা ছিল কোন কিছু না তাহলে আমরা ধরে নিব যে সম্পর্কে তোমার বিরুদ্ধে যে সমস্ত কথা বলছে যে তুমি চাও না তুফান আসুক তুমি সেই দলের নও তুমি চাও তুফান আসুক রাইট আমি কোন দলের লোক না আমি হচ্ছে যে একজন সোজা ছজি লাইনে হাঁটা লোক আমি সাদাকে সাদা বলি কালো কে কালো বলি সেই লাইনের একটা লোক তুফান আসবে না দরদ আসবে যারা যাদের হচ্ছে যে আসার অপেক্ষা মানে সম্পূর্ণ প্রস্তুতি আছে তারাই আসবে সাকিবের ছবি কি হবে অন্য ছবি কি হবে এটা অবশ্যই সেটা আলোচনার মধ্যে থাকবে আলোচনার না 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 সাকিবের ছবি আর কলিবদ্রের ছবি এক দুজনই প্রোডিউসার এই মানলাম যে সাকিবকে দিয়ে বানাইছে ছয় কোটি টাকা দিয়ে আমি কলিমুদ্দিন বানাইছি দুই বিশ হাজার বিশ লাখ টাকা দিয়ে আমি সবচেয়ে আগে সেন্সার করলাম লটারিতে আমার নাম উঠলো আর সাকিবের ছবি ছয় কোটি টাকার ছবি লটারিতে নাম উঠলো না শেষে সেন্সর করলো তাহলে কি ইন ফিউচারে এরকম পজিশন হইতে পারে বাংলাদেশে আমরা ধরে নিতে পারি যে সাকিবের ছবি রিলিজ হবে না ওদের ছবি রিলিজ হবে না না সেটা ভাবার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এইটা করতে সিদ্ধান্তই না সিদ্ধান্ত না ঈদে কম শ্রো দেয় কম এর জন্য ব্যবস্থা দেওয়া আর সেই ব্যবস্থাটা কি লটারি বা আগে আসলে আগে পাবেন তুমি যদি একটা প্রডিউসার হও ছয় কোটি টাকার বা তুমি যদি একটা সিনেমা হও তুমি মাইনে আমারও তো কিছুই হবে না তো সেটার গ্যারান্টি দাও তুমি তো না 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 খুসরু খুসরু খুসরো কথাটা আসছে তোমার মুখ দিয়ে তুমি কে তুমি আঠারো সংগঠনের আহ্বায়ক তোমার মুখ দিয়ে কথাটা আসছে তোমার মুখ দিয়ে শুনতে চাই এটা হবে না বা তুফান সম্পর্কে যে ধারণা জেঠি যন্ত্রের মধ্যে আছে এগুলা ভুল ধারণা তুফান কোনোভাবেই আটকাবে না কারণ কোনো সিনেমলের মালগুলো চাবে না যে তুফান না আসুক নাকি যত ছবি আছে সবই আসবে কারণ হচ্ছে যে যে আসতে চায় সেই আসবে আমরা তো এটা নিয়ে কোন পরিকল্পনা করে করি নাই কথা বলেও তো লাভ নাই আর যারা বলতেছে হচ্ছে যে এই মানে এই অ্যাডভান্স বলার কোনো জায়গা নেই অ্যাকশন না অ্যাডভান্স কেউ বলছে না খসরু তোমার কথা শুনে না মানুষ বলতাছে তুমি এটা ভুল বললা, তুমি নিজের বয়া না ফুলটা শুনছে না হাফটা শুনছে সেটা অন্য আলোচনা তোমার মুখ দিয়ে আমি তোমারে রিটা পাঠাইছি আমি একজনের কাছ থেকে নিয়ে তুমি শোনো তুমি শুনলে তোমারও তুমিই বুঝবা যে এই কথাটা কতটুক মারাত্মকভাবে মানুষের মনের মধ্যে গাঁদছে এবং তখন যদি কোনো লোক ভাবে যে এটা তুফানকে আটকানোর জন্য করা হচ্ছে তাহলে মানুষের কোন দোষ দিতে পারবা না কাজে এটা তুমি ক্লিয়ার করো আমি আবার বলছি এখানে এখানে তুফান কেন সাকিব কেন ছবি কেন কোন ছবিকে ইন্ডিকেট করে বলা হয় নাই এখানে শুধুই বলা হয়েছে যে একটা প্রাথমিক একটা ধারণা যে ওনরা বলতেছে যে সাতটা আটটা ছবি আসলে তাহলে আমরা কিভাবে চালাবো এই কথার হচ্ছে কষ্টা এখানে সাকিব খানও না এখানে কোনো মানে কোনো অন্য কোনো নায়কের কথাও নাই এখানে সেইভাবেই কথাটা আসছে এবং কথার প্রেক্ষিতেই কথা বলা এবং এটা এখন সবাই যা আপনারা বলতেছেন বা আরো যারা বলছে যে সেখানে তো অবশ্যই আমি তো আপনাদের কথা সমর্থন করি যে একটা ঈদের মধ্যে তো একটা হচ্ছে যে ভালো ছবি একটা দর্শকও চায় একটা ভালো ছবি হল মালিকরাও চায় একটা ভালো ছবি সেটা তো অবশ্যই সেটার দিকে বিবেচনা থাকবে আচ্ছা তুমি কি মনে করো খুশ্রু আমি তোমাকে আরেকটা লাস্ট প্রশ্ন করি তুমি কি মনে করো যে শেষ পর্যন্ত আলোচনার থেকে ফাইনাল হয়ে গেলো আমরা লটারি করবো হ্যাঁ তারপরে লটারি করে তুফান বাদ পড়লো তুমি কি মনে করো তুফান রিলিজ আটকা আটকাতে পারবে এই আঠারো সংগঠন বা প্রযোজক সমিতি কোনো আইন আছে তোমরা তো হুববার সময়ও কিছু করতে না যখন হুববার রিলিজ হইলো তিন নাম্বার ছবি হিসাবে আর এটা তো ঈদ ঈদে তো সব ওপেন ঈদে তো তোমরা অলরেডি ওরা যদি মনে করো তোমাদের একটা লটারি শেষ পর্যন্ত ডিসিশন হলো লটারি হবে ভাই ঠিক আছে ফাইনাল সবাই মি বাড়লো তুফানও লটারির মধ্যে পড়লো কিন্তু তুফানের নাম উঠলো না তুফানকে রিলিজ বন্ধ করে দিবে ইউ থিঙ্ক সো না আমি তো ওই জায়গাটাতেই নাই ওইটাতেই তো আমি নাই আমি তো বলতেছি যে এইটা একটা কথার কথা এখন আপনারা বারবার ওইটাতে নিয়ে আসতেছেন যে লটারি তারপরে আগে আস আগে আমি তো আমি তো ওই জায়গাটাতেই নাই যে কে কে রিলিজ করবে কে না করবে ওই জায়গাতেই তো নাই এটা আমি বলছি একটা কথার কথা আমাকে এটা বল মানে বুঝতে হবে আপনারা যে খালি খেলে এই জায়গাটাতে নিয়ে আসতেছে খালি সবাই জোর করে আপনি না শুধু সবাই জোর করে এই জায়গাটাতে নিয়ে আসছে কালকে অনেক হল মালিক আমাকে ফোন করেছিল আমি সবাইকে বলেছি

এটার উপরে এটা কোনো আলোচনার বিষয় ছিল না এটা কোনো এজেন্ডাও ছিল না এটা একটা কথার কথা হয়েছে কথার পৃষ্ঠে কথা হয়েছে এটা আমি আবারও সবাইকে আপনার মাধ্যমে আমি আবার সবাইকে হচ্ছে যে কনফার্ম করতেছি যে এটা কোনো সিদ্ধান্তের কোন বিষয় না এটা কথার পৃষ্ঠে কথা আর কিছু না হল মালিকরা এই কথার কথার সময় তোমার বলে রে এই প্রশ্নগুলো করে যে ভাই আপনারা লটারি জিতে করবেন আমি অনেক হল কথা বলেছে আমার সাথে মধুবনের রুবেল ভাই ফোন করেছে আমাকে সুদীপ ফোন করেছে সবাই একই আমরা আমি তো বলে দিছি সবাইকে যে ভাই এরকম এটা তো এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই এর কিছু নাই এটা নিয়ে আপনারা যা আপনাদের মানে আর এই তো কেবল আছে আর বিশ দিনের মতো বোধ ঈদের আর বাকি আছে তো এইটাতে এইটা দীর্ঘ আলোচনার বিষয় আছে এবং সব মিলে হল মালিকদের কথা চিন্তা করে হল মালিকরা বক্তব্য দিবেন দর্শকদের কথা চিন্তা করে হল মালিকরা বক্তব্য দিবেন আমরা আমাদের পরিসরের কথা চিন্তা করে যে নর্মাল ছবি বানাবে কম বাজেটের সেটাও আমাদের প্রযোজক যিনি বেশি বাজেটের ছবি বানাবেন সে সেও আমাদের প্রযোজক সেগুলা কিন্তু সব এক জায়গায় করে সবকিছু এক জায়গায় মাথায় নিয়ে এক জায়গায় করে যে একটা সিদ্ধান্ত হইতেও পারে নাও পারে তবে শেষ পর্যন্ত বলে দেই তুমি একটা পদে আসো একটা কথা খালি মাথায় রাইখো খুশরু ভালো কিছু বললেও তোমার নাম উঠবে কোনো কিছু খারাপ হইলেও তোমার নামই উঠবে বাংলাদেশে যদি এখন কিছু লোকজন মিলা মনে করে লটারি করে তুফান কাটকাবে তাহলে তারা ভুল করতেছে তাহলে দেশে একটা মানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে এটা খালি মাথায় রাখবা এটা আমি একজন নিশ্চিত থাকেন আসন্ন ঈদে কোনো রকম এগুলার কোনো রকম কোনো বিষয় থাকবে না

কেন আটটাবে কারো কারো ছবি আটানোর দায় মানে দায়িত্ব আমাদের তারো ছবি ছবি নিয়ম মতো নিয়ম অনুযায়ী ছবি আসবে নিয়মের মধ্যে ছবি চলবে আপনি কি মনে করেন যে আমরা বারবার বলতেছি যে আলোচনা করে হবে তাহলে আমরা হল মালিক যদি আমাদের আলোচনার একটা অংশ হয় তো হল মালিক যদি তাদের এই ছবি যদি তারা এই হচ্ছে এইদের ছবি যদি লটারি ভাইয়া যদি তারা মানে

এই ঈদে কুরবানি ঈদে এই ঈদে রিলিজ করবে তো আমি আপনাকে কি বললাম এই ঈদের ঈদের আলোচনায় সংগঠন অল মালিকদের ডাকবো এই আলোচনা এই ঈদের এই ঈদের আগে আমাদের সুযোগটা কোথায় এটা নিয়ে আলোচনা বা এটা নিয়ে একটা সিদ্ধান্তে যাওয়ার আপনারা তো খালি বারবার খালি বলতেছেন এইটা আটকানো এইটা আটকানো আরো আটকানোর জন্য আমরা না আমরা সবার সুবিধার জন্য সোজা কথা ওকে ওকে সময় সব বলে দিবে ঠিক আছে ভালো থেকো খুশু ওকে ওকে বাই 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 বাই